स्वागतम, पुरंदर स्वागतम, स्वागतम स्वागतम, पुरंदर स्वागतम, स्वागतम स्वागतम, पुरंदर स्वागतम, स्वागतम स्वागतम, बांग्लादेश जननेता सुरेंद्र दुबे स्वागतम, स्वागतम स्वागतम। आज के सुरेंद्र ज्योतिर्मय जी आज के स्वागत कर जांगीपाड़ा बीजेपी कर्मी शुभेंदु दा एवं ज्योतिर्मय माता की जय, भारत माता की जय, वंदे मातरम, वंदे मातरम। अन्यतम कांडारी हमें छात्र राजनीति युव राजनीति जनप्रतिनिधि हिसाब से आपनादेर संगे आपनादेर एलाकाय मेलामेशा करेछि, ताई आमि आपनादेर ए चेना माठे पुरोनो प्लेयार झंडाटा नतून आर प्रतीकटा हलो आमार एखन जातीय फुल पद्मफुल। ताई जांगीपाड़ार माटिके आरेकबार आमि प्रणाम जानाई सालाम जानाई। आजकेर ए अनुष्ठाने सभापतित्व करछेन जे पवित्र फुरफुरा शरीफे মাঝরাতে 300 পুলিশ পাঠিয়ে দরজা ভেঙেছিল, তার নাম কি? নাম কি? ফুরফুরা শরীফে এই অতীত দরদী মুসলিম দরদী সরকার তৃণমূল কংগ্রেসের তারাই পুলিশ পাঠিয়ে রাত্রিবেলা দরজা ভেঙেছিল, সিসিটিভি ভেঙেছে। তাই এই মেকি সংখ্যালঘু তোষণকারীর নামে ভোট ব্যাংক তৈরি করে যারা তাদের ছুঁড়ে ফেলার সময় এসেছে। আজকের এই সমাবেশে আমাদের উর্মিলা বাগেল মহোদয় রয়েছেন, যিনি জাতীয়তাবাদী চিন্তাধারায় দেশপ্রেমিক আদর্শে আমাদের সহযোগিনী হিসেবে কাজ করছেন। কেন চেয়েছি? উনার ব্যাংককে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে 5 লাখ টাকা গরুর টাকা গেছে। আজকে বন্ধুরা বলুন তো, বালি গাড়িগুলোতে 800-900 টন করে বালি যায় কিভাবে? আপনি ট্রাকগুলো আপনার কাছে দিয়ে যাচ্ছে, সব ট্রাকে প্যাড, পুলিশ দাঁড়িয়ে থাকে, পুলিশকে প্যাড দেখানো হয়, কি কি প্যাড? মন্ডল মার্কা প্যাড, মহাদেব মার্কা প্যাড, ত্রিশূল মার্কা প্যাড। এই প্যাড দেখলে পুলিশ ছেড়ে দেয়। এই 3,500 টাকা করে পাট ট্রাকে প্রতিদিন কোথায় যায়? একটা বাচ্চা ছিল, জানে এটা লুকাতে পারবেন না, সিবিআই কে ধন্যবাদ। খুব তালির ঘর বলেন না, সিবিআই কে ধন্যবাদ, শান্তিনিকেতনটা দেখিয়ে দিয়েছে কলকাতায়, টিভিতে সবাই দেখিয়েছে। ও তো পাউচ খায়, ওর কথা না বলা, সারাক্ষণ পাউচ খায়, ওর কথা না বললে ভালো। আপনাদের ঝাঁটিয়ে বিদায় করতে হবে। ও তো রাজীব ব্যানার্জির দয়ে জিতেছিল ডোমজুড়ের ভোটে, ডোমজুড়ে জিতেছিল, সব জায়গায় হেরেছিল, দেবজি জিতেছিল সব জায়গায়। প্রাক্তন হয়ে যাবে ভাই, চিন্তা করার কোনো কারণ নেই, এদেরকে হারাতেই হবে, সরাতেই হবে, নইলে বাংলা বাঁচবে না। তাই কাটবানি সিন্ডিকেট রাজের বিরুদ্ধে আমাদের লড়াই। আমি গতকাল থেকে বলছি, গতকাল বলছি, শুধু বালি নয়, পাথর নয়, শুধু কয়লা নয়, গরু পাচার নয়, তৃণমূল মানেই এখন এনামূল, গরু পাচারকারী, লাল চুল কানে দুল, তার নাম যুবা তৃণমূল। আপনারা জানেন এখন মদের বোতল থেকে তোলাবাজ ভাইপো 2.5 টাকা করে নেয় পার বোতল, শুনে রাখুন। এই ধানকুনির আইএফবির কারখানা বন্ধ করেছিল, নূরপুরে আইএফবির কারখানা ভাঙচুর করেছিল এই ভাইপোর লোকেরা, শুনে রাখুন আপনারা, আপনারা শুনে রাখুন। পশ্চিমবঙ্গ রাজ্য লটারি বন্ধ করে মার্লিন বলে তামিলনাড়ু থেকে লটারি এজেন্সিকে এনে তার কাছ থেকে বড় টাকা ডিল করে তোলাবাজ ভাইপো বিনয় মিশ্র, বিকাশ মিশ্ররা টাকা তুলেছে, আর টাকা তুলে দিয়েছে, আমি তো প্রকাশ্যে নাম বলছি, রাজ্যের সমরবল জয়ী, ডিফেমেশন করুন সংস্থাকে। আজকে পশ্চিমবঙ্গে গোটা সর্বত্র দুর্নীতি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় কত টাকা করে কাটমানি নেয় ছোট ছোট তোলাবাজ ভাইপোরা, আপনারা জানেন? 20,000 টাকা করে। এখন বল, কালকে মাইক টাঙ্গিয়ে বলবে, ও তো চেকে যায়, চেকে যাওয়ার আগে তো লিস্ট ওদের কাছে আসে। আপনারা বলুন কারা 100 দিনের কাজের মেটেরিয়াল সাপ্লাই দেয়, সুপারভাইজাররা কারা, কারা? আপনারা সব জানেন। আজকে তাই বিজেপি সরকার আনতে হবে, আমাদের প্রধানমন্ত্রী কথা দিয়েছেন, সমস্ত কৃষক পশ্চিমবঙ্গে পিএম কিষানে গত 3 বছরের 18,000 টাকা একসঙ্গে পাবে, প্রত্যেক কৃষক পরিবার বছরে 6,000 টাকা করে পাবেন পিএম কিষানে, লক্ষ্য। তার সঙ্গে মৎস্যজীবী সম্মান নিধিও চালু হবে। আপনারা বলুন
সাড়ে ন বছর পরে জমির দুয়ারে সরকার, সাড়ে ন বছর পরে, আর এখন তো দুয়ারে সিবিআই, দুয়ারে সরকার না দুয়ারে সিবিআই। আজকে বলুন আপনারা, এই স্বাস্থ্য সাথীর কার্ড আগে 3 কোটি ছিল, কারো চিকিৎসা হয়েছে? এখনো তো নিয়ে গেলে নার্সিংহোম বলে বেড নেই, আর টাকা পাওয়া যাবে না, দাঁত তুলতে 250, কীর্তি বজলতে থেকে 2500 এই রেট করেছে, এ অবাস্তব রেট। আচ্ছা, যদি স্বাস্থ্য সাথীর কার্ড 10 কোটি পশ্চিমবঙ্গবাসী পান, তাহলে কেন আলাদা হেলথ কার্ড লাগবে? মাননীয়া আপনি তো বলে দিতে পারেন, আধার কার্ড মানেই হেলথ কার্ড, কিন্তু না, ভোটের সময় তো বাড়িতে গেলেই লোক তাড়া করবে, তৃণমূলের যে ছোট 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 চোরগুলো আছে গ্রামে গ্রামে, সেই রেশনের চাল চোর, আমফানের ত্রিপল চোর, এমনকি করোনার টিকা চোর, এরা গেলেই লোক তাড়া করবে। তাই বাড়িতে যাওয়ার অছিলায় স্বাস্থ্য সাথীর কার্ড দিচ্ছে, এই ভুয়া কার্ড। আর আমার বেকার ভাই যুবক যুবতী বন্ধুরা, পরিযায়ী শ্রমিকরা, তাদের বাড়ির লোকেরা, বলুন 5 টাকার ডিম ভাত আমরা চাই না, আমরা চাকরি চাই, কর্ম চাই, মোদিজির উন্নয়ন চাই ঘরে ঘরে। এই ইস্যুতে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে, এবং আপনারা নিশ্চিত থাকুন আমার 13টা 14টা জেলা ঘোরা হয়ে গেছে আলিপুরদুয়ার থেকে, এবারে আমরা আসছি, কেউ রুখতে পারবে না, বিজেপি জিতবে। লোক একটা কথা বলছে, লোক একটা কথা বলছে, ভোটটা দিতে পারবো তো, ভোটটা দিতে পারবো তো, সিআরপি থাকবে তো, কেন্দ্রের পুলিশ আসছে তো, একটা প্রশ্ন লোক জানতে চাইছে, আর কিছু জানতে চাইছে না, ভোট হবে গ্রামে গ্রামে, বিজেপির দুর্গ গেরুয়া ব্রিগেড গড়ে তুলতে হবে, এবং এই চোরগুলোকে সরাতে হবে। এই যে জয় বাংলা স্লোগান মুজিবুর রহমান দিয়েছে, আর এই খেলা হবে স্লোগান দিয়েছে নারায়ণগঞ্জের আওয়ামী লীগের এমপি শামীম ওসমান, এসব বাংলাদেশ থেকে ভাড়া করে নিয়ে আসে, আর পশ্চিমবঙ্গ তাকে বাংলাদেশ করতে চায়, আর আমাদের রুখতে হবে ভারত মাতা কি, কাশ্মীর সে কন্যাকুমারী, কাশ্মীর সে কন্যাকুমারী। এটা মুখ্যমন্ত্রীর ভাষা দেখুন, চাড্ডা হাড্ডা নাড্ডা গাড্ডা, মুখ্যমন্ত্রীর ভাষা দেখুন। কে রে প্রধানমন্ত্রীকে বলছে, তুই কে, তোকে টাকা হিসাব দিতে হবে, তোর বাপের টাকা, এরকম মুখ্যমন্ত্রীর ভাষা সিদ্ধার্থ রায় বলতেন, জ্যোতি বসু বলতেন, উদিত ভট্টাচার্য বলতেন, অজয় মুখার্জি বলতেন, কেউ বলতেন এটা, বিধানচন্দ্র রায় বলতেন, কালকে চুচুড়ায় এসে কি বলছে দেখুন, হোতল কুতকুত না কি বল, হোতল কুতকুত, এটা কোনো মুখ্যমন্ত্রীর ভাষা? হাসতে পারি আমরা, কিন্তু বলুন এটা ভাষা হওয়া উচিত? বাঙালি জাগবেন না, পড়া লেখা বাঙালি, কোথায় নিয়ে যাচ্ছে বাংলাটাকে? আমরা তো 2.5 বছর হয়ে গেলে হুগলি জেলা পরিষদ নেব, 19 ডিসেম্বর অমিত শাহজির সভায় সমীরণ না জয়েন করেছিলেন, আজকে চণ্ডীতলার জেলা পরিষদ মেম্বার বনি দীপা এসছে জয়েন করবে, হয়ে গেল 2। আমাদের আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা এগোব, 2.5 বছর পরে হুগলি জেলা পরিষদে পদ্ম ফুটবে, জয় জয় শ্রীরাম হবে। আজকে সেই জায়গায় গ্রামের মানুষ জোট বাঁধুন, কেন 5 টাকা করে আলু আপনাকে মাঠে বিক্রি করতে হবে, 400 টাকা বস্তা বিক্রি করবে না 2000 টাকা বস্তা বাজারে বিক্রি হবে, 1600 টাকা কোথায় গেল, তোলাবাজ ভাইপোর কাছে? আমার আলু চাষিরা বলুন, 2011 সালের আগে পাঞ্জাব থেকে বীজ এনে কত আলু চাষ হতো একরের পর একর, এমন হস্তক্ষেপ করলো মাননীয় মুখ্যমন্ত্রী, আজকে কোন আলু আপনি 50% হয়ে গেছে আলু চাষের এলাকা। কৃষকরা আমরা গ্রামের ছেলে, জেলা ছেলে, আমন জানি, বড় জানি, আলু জানি, সবজি জানি, আমরা মাছ চাষ জানি, আনের বড় জানি, ফুল চাষ জানি, পাঁশকুড়া কোলাঘাট, আপনারা বলুন আজকে কৃষকদের সর্বনাশ কে করেছে, এই সরকার করেছে।